আমার দলে বাপুকে পূর্ণ করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন। প্রকৃত পক্ষে গত 8ই নভেম্বর ওই সম্মেলনের প্রকৃত চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দয়া করে মনোযোগ সহকারে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি তার অনুসারীদের নিয়ে সম্মেলনটিকে পণ্ড করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। পরে তিনি ব্যর্থ হয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন। তার সাথে হাতে গোনা কয়েকজন অনুসারী ছাড়া আওয়ামী লীগের কোন নেতাকর্মী সম্মেলনস্থল ত্যাগ করেননি। আপনারা দেখেছেন ওনার বক্তব্যে আমাকে এবং সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিলকে হুমকি সহ দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকেও প্রশ্নবিদ্ধ করেছেন। ওনার বক্তব্যে বলেছেন, বুঝতে পারবেন আগামী ডিসেম্বরের পর জানুয়ারিতে দল কোথায় যাবে, আমরা কোথায় থাকব আর আপনি কোথায় থাকবেন। ওনার বক্তব্যে প্রতীয়মান হয় জানুয়ারিতে দলের বিভেদ সৃষ্টি করতে ষড়যন্ত্র করছেন তিনি। দল কোথায় যাবে, আমরা কোথায় থাকব আর আপনি কোথায় থাকবেন বলে তিনি তিন ভাগে বিভক্ত করেছেন। দলের যে অবস্থিত হোক না কেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে দলের সাথে থাকব, কিন্তু দলে কোনো দুঃসময় দেখা দেবে গোয়ায় কলম অনুসারীদের নিয়ে তিনি যে গোল পাল্টাবেন সেটাই তার বক্তব্যে প্রমাণিত হয়েছে। তিনি কোথায় থাকবেন বা থাকবেন তা আপনাদের মাধ্যমে জানতে চায় শিবপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি দলীয় নেতাকর্মীদেরকে কর্মীদের সাথে আলাপ আলোচনা করি সম্মেলনে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অফসরগঞ্জ মুস্তাফা হিরো এমডি সাহেবকে প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক জেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভিয়া, বর্তমান এমপি জৈলক প্রিয়া মোহন এবং সাবেক এমপি শিয়ালুল ইসলাম মোল্লাকে বিশেষ অতিথি করেছি। কিন্তু সাবেক এমপি শিয়ালুল ইসলাম মোল্লাকে অতিথি করায় বর্তমান এমপি জৈলক প্রিয়া মোহন আপত্তিকর বক্তব্য রাখেন এবং আমাকে হুমকি ধমকি দেন, যার প্রেক্ষিতে আমি বলেছি যে শিয়ালুল ইসলাম মোল্লাকে বহিষ্কারের ক্ষমতা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার নয়। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের প্রেসিডেন্ট সদস্য হিসাবে শিয়ালুল ইসলাম মোল্লাকে গণভবনে আমন্ত্রণ করেছেন, সেখানে আমি করার দোষ কি সকল কিছু করার ক্ষমতা জননেত্রী শেখ হাসিনার হাতে।
দৌলভিয়া মোহনের যদি কিছু বলার থাকে তাহলে শেখ হাসিনাকে বিরোধিতা বলুক। আমি এমপি মোহনের বক্তব্যের প্রেক্ষিতে রাগান্বিত হয়ে তাকে অশ্লীল ভাষায় দোষারোপ করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কোনো কুরুচিপূর্ণ কথা বলিনি এবং আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার প্রশ্ন ওঠে না। আমার বক্তব্য পুরোপুরি শুনলে বুঝতে পারবেন দলে বিভেদ তৈরি করতে মোহন সাহেবের ইন্দনে একটি মহল আমার বক্তব্য বিকৃত করে অপপ্রচার করেছে। এতে করে আমার চেয়ে বেশি ভাবমূর্তিপূর্ণ হয়েছে আমাদের নেত্রী শেখ হাসিনা আমার দলে। উনি যদি দলকে ভালোবাসতেন, আমার নেত্রীর আদর্শকে ভালোবাসতেন, তাহলে বিষয়টি দলের হাইকমান্ডকে জানাতেন। ফেসবুক দিয়ে সারা বিশ্বে নেত্রীকে হেয় করতেন না। দলীয় হাইকমান্ডের সাথে আলাপ আলোচনা করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা যাচাই সম্মেলনে আমার মোহন সাহেবের সম্পূর্ণ বক্তব্যের ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি 69-এর গণ আন্দোলন থেকে ছাত্র রাজনীতি করে আসছি। রাজনৈতিক জীবনে আমি 73-74 সালের খেলা ছাত্রলীগের দুর্গার সভাপতি, 75 থেকে 86 সাল পর্যন্ত যুবলীগের সভাপতি, 97 সাল থেকে 8 পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমার বড় ভাই শহীদ রবিলাল খান কিরণ 73 সালে আওয়ামী লীগ গণিত এমপি ছিলেন, শুধু ভাই সালাউদ্দিন খান এবং চক্রবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ফলে পরিকল্পিতভাবে পারিবারিকভাবে শিবপুরে আওয়ামী লীগ রাজনীতি আমাদের ঐতিহ্য রয়েছে। আমার দলীয় নেতৃত্বকে দুর্বল করার লক্ষ্যে এই মিথ্যা অপব্যবহার করা হচ্ছে। অতএব আমার দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সঠিক তথ্য তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। পরিষে আমার যুক্ত করেছি নির্বাচনের পরক্ষণে পুনার বক্তব্য ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হওয়ার কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে ১৫ আগস্ট বলেন বঙ্গবন্ধুর জন্মদিবস বিদ্যুৎ দিবসের মূল চিন্তায় এই শিবপুর আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী। আজকে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাথে সকল সহযোগীর পক্ষে আলী ফজলুল মিতার সাথে ঐক্যবদ্ধ সভাপরামর্শ করে এই শিবপুর উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ষড়যন্ত্র করে এই আমার নেতৃত্বকে এবং আওয়ামী লীগ সংগঠনকে দুর্বল করার জন্য বিভিন্ন সময় এই সমস্ত কর্মকাণ্ড আপনারা করে থাকেন এবং আওয়ামী লীগের সাথে তাদের কোনো কর্মকাণ্ড নাই। তারপরও আমি সংগঠনের স্বার্থে বর্তমান এমপি সাবেক এমপিকে সে বিরোচিত্র উনি কাকে কটাক্ষ করেছেন এটা আপনাদের আমাদের একটু বলতে আমার সামনে ব্যথা যে মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে যেতে পারে না সে মানে বিশেষ সে এই সে উত্তর আছে কিন্তু